কুসুমপুর গ্রামে হারান চাচা নামে এক লোক বাস করতেন। হারান চাচার গ্রামের মধ্যে একটি মাংসের দোকান, মাংস বিক্রি করে তার দিব্যি দিন কেটে যেত। কিন্তু একটি কাক হারান চাচাকে খুব বিরক্ত করত। গাছের ডালে বসে কা কা করিস না তো, বাবুর আবার নাড়িভুটিগুলো মুখে ধরে না, তার চাই ভালো ভালো মাংস। হারান চাচা, আমাকে 1.5 কিলো মাংস দাও তো, ভালো পিসগুলো দিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই নাও। চাচা আমাকে 1 কিলো মাংস দিন। আর হ্যাঁ, লেগ পিস যেন থাকে, আগের দিন কিন্তু লেগ পিস ছিল না। তাই নাকি, লেগ পিস ছিল না? ঠিক আছে, আজকে একটি বড় লেগ পিস দিচ্ছি তো ভাই। হ্যাঁ হ্যাঁ তাই দিন। খোরদেরটির বড় লেগ পিস পেয়ে বেজায় খুশি। সে মনে মনে ভাবতে লাগলো লেগ পিসটাকে জমিয়ে খাবে। হ্যাঁ গিন্নি বলো। কোথায় তুমি, মাংস নিয়েছো তো? হ্যাঁ গো, এই তো মাংস নিয়ে বাড়ি ফিরছি। আজ একটি বড় লেগ পিস পেয়েছি গিন্নি। তোমার হাতের বিরিয়ানি অনেক দিন খাইনি, আজ বানিয়ে ফেলো দেখি বিরিয়ানি। হ্যাঁ গো, রাঁধবো রাঁধবো, আগে তুমি মাংস নিয়ে বাড়ি তো এসো। এই হারান খুব বজ্জাত, আমি কাক বলে আমাকে শুধু নাড়িভুটিগুলো খেতে দেয়। আমি কাক বলে কি আমার ইচ্ছে করে না একটা ভালো মাংসের টুকরো মনের সুখে বসে বসে খাই? না, আমাকেই কিছু একটা বুদ্ধি বার করতে হবে। এইভাবে গাছের ডালে বসে কা কা করলে হবে না। কি, এ তো মেঘনাদ চাইতেই জল। এই লোকটি মাংস নিয়ে যাচ্ছে, যে করেই হোক একটা পিস আমাকে হাতাতেই হবে। এই বলে কাকটি লোকটির ব্যাগ থেকে লেগ পিসটি নিয়ে উড়ে পালালো। হাই হাই হাই, আমার লেগ পিসটা নিয়ে পালালো রে এই বজ্জাত কাক ব্যাটা। হাই হাই হাই, নিলি তো নিলি, আমার লেগ পিসটাই নিলি। আজ আমার কপালটা খুলে গেছে, একটা ভালো মাংসের পিস নেব ভেবেছিলাম, কিন্তু একটা যে লেগ পিস পাবো সেটা ভাবিনি। এবার এই লেগ পিসটিকে আমি মনের আনন্দে খাবো। কাক ব্যাটা লেগ পিসটি নিয়ে দূরে একটি গাছের ডালে গিয়ে বসে। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল একটি শেয়াল। মাংসের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, দেখি তো চারপাশটা। কাক ব্যাটা একটি বড় লেগ পিস নিয়ে এসেছে, ওই লেগ পিসটা কিভাবে হাতাতে হবে তার একটা বুদ্ধি বার করতে হবে। কাক ভাই কাক ভাই, তুমি কি জানো তুমি খুব সুন্দর দেখতে? কি সুন্দর তোমার গায়ের রং, তোমার শরীরের গঠন কত সুন্দর, মনে হচ্ছে তুমিই যেন পক্ষীকুলের রাজা। তুমি দেখো, একদিন ঠিক তুমি পক্ষীকুলের রাজা হবে। শেয়ালের মুখে পক্ষীকুলের রাজা হওয়ার কথা শুনে কাক ব্যাটার বুকটা আনন্দে ভরে ওঠে, আর আনন্দে কা কা করে ওঠে। অমনি লেগ পিসটা মুখ থেকে নিচে পড়ে যায়। আরে কালুই, একটু তো সুনাম করেছি যে তুই পক্ষীকুলের রাজা হবি, তাতেই তুই উল্লাস করছিস, আমি তো তোকে বোকা বানালাম রে, এই লেগ পিসটা নিতে চেয়েছিলাম। যা কালুই, বাড়ি গিয়ে নিজের মুখটা একবার আয়নায় দেখ, আর আমি লেগ পিসটা মনের আনন্দে খাই।